আমাদের টার্গেট কিন্তু হল বাড়ানো, আমাদের টার্গেট কিন্তু হিন্দি ছবি এনে ব্যবসা করা না, আমাদের একটা টাইম লিমিটেশনও আমরা কিন্তু ওখানে দিব, টাকাটা কিন্তু রেডি আছে হল মালিকদের। আমরা শুনছি যে এই টাকাটা অনেকে নিচ্ছে না, ওই যে ওনাদের কাছে ছবি নেই, কন্টেন্ট নেই, উনি বললো যে আমি কী দিয়ে ছবি চালাবো, আমি কী দিয়ে আমার হলটা চালাবো, আমি যে 2% হোক 3% হোক লোনটা তো আমাকে 2 বছর পর ফেরত দিতে হবে। যারা বলছে অযৌক্তিক, হ্যাঁ হতে পারে অযৌক্তিক, কিন্তু আমার এখানে বসে মনে হচ্ছে যে আমি যে এই যে এত বড় একটা প্ল্যাটফর্ম আমি খুলে দিব, সেটার সাথে তো আমাকেও কম্পিটিশন করে টিকে থাকতে হবে, তো টিকে থাকার জন্য তো আমার কিছু ফাইন্যান্স লাগবে, ঢাল তলোয়ার কিছু লাগবে। তো চাঁদাবাজিটা তখনই হবে যদি আমি টাকাটা আমার ব্যাংকে নিয়ে যাই, আমার পার্সোনাল ফান্ডে নিয়ে যাই, চাঁদাবাজিটা তখন হবে না যদি আমি টাকাটা শিল্পী সমিতির ফান্ডে রেখে বুঝিয়ে দিই। আর এখানে আসলে যেটা হচ্ছে, আমাদের অনেক আর্টিস্টই কিন্তু প্রযোজক, অনেক আর্টিস্টও কিন্তু ডিরেক্টর, তো সেই জন্যই কিন্তু আমরা একটু সিনিয়রদের ওখানে গিয়েছি, যেহেতু ওনারা একেধারে একজন আর্টিস্ট, একজন প্রযোজক, একজন পরিচালক, তাহলে আপনার মতামতটা কী যদি হিন্দি ছবি এই দেশে আসে? তো সেখান থেকে পজিটিভ নেগেটিভ দুটাই পেয়েছি, দুটাই এসেছে, কিন্তু ওই যে বারবার আমি বলছি কিছু শর্ত সাপেক্ষে, সেজন্য আগে আমরা বসি, এখনই তো আমি বলতে পারছি না যে পরিচালক সমিতি আমরা যেটা বলছি সেটা মানবেই না বা সেটাতে ওনাদের ক্ষতি হতে পারে, আমরা সর্বসাধারণ সবার কথা, পুরো ইন্ডাস্ট্রির কথা চিন্তা করে আসলে আজকে আমরা এই মিটিংটা করেছি। আপনি বলতে চান যে আগ্রহ সংগঠন এক হলে জিনিসটা হবে, রাইট রাইট। আচ্ছা আপা, এই যে ছবিগুলো আসবে, যে হিন্দি ছবিগুলো, এগুলো কি একটা সিদ্ধান্ত হয়েছে কিনা যে মন্ত্রী সাহেবের কাছ থেকে যে বছরে 10টা মুভি হতে পারে, এমন সিদ্ধান্ত হয়েছে কিনা? এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, আজকেই আসলে আমরা যখন দেখলাম যে উনি বারবার হল মালিক এবং ডিস্ট্রিবিউশনদেরকে বলছে যে শিল্পী সমিতি কি বলতে চাচ্ছে, আমরা আসলে এখানে বলেছি যেহেতু আসলে এটা তো আমার শিল্পীর উপরও তো একটা এফেক্ট আসবে, মানে আমি কেন চাচ্ছি, কী জন্য চাচ্ছি, সেটাও তো আমাকে আমার শিল্পীদেরকে বলতে হবে, সেই জন্য হয়তো উনি শিল্পী সমিতির উপর একটু প্রায়োরিটি দিচ্ছে। আর আমরা যেটাই করছি, আমার মনে হয় যে আমরা কয়টা ছবি আসবে, কি আসবে, আজকে কিন্তু আমরা ডিটেইলস সব আলাপ আলোচনা করেছি। আপা, আমি আমার একটা প্রশ্ন ছিল যে কলকাতার বাংলা সিনেমা হিন্দি সিনেমার কারণে এক প্রকার কোন সংস্কৃতি প্রশিক্ষণ করে থেকে শুরু করে শাহেদ ভট্টাচার্য সহ আরো বেশ কয়েকজন অভিনেতা, অঞ্জন দত্ত, তারা এটার বিরুদ্ধে খুব প্রকাশ করেছে যে হিন্দির কারণে তারা হল পাচ্ছে না। সেই প্রেক্ষাপটটা যদি আমি চিন্তা করি, তাহলে আমাদের মতো ছোট বাজারে হিন্দি সিনেমার আমদানির বিষয়টা কি সুগভীর হবে? এখন দেখেন, আমাদের ছোট বাজার, বাজার তো আরও ছোট হয়ে আসছে, আমি যখন আসছি তখন কিন্তু আমি মোটামুটি 1300-1400 হল কিন্তু আমি পেয়েছি, সেখান থেকে এটা চলে আসলো 1000-1000-এর পর 800, তারপর 500। আমি আজকে মিটিংয়ে সাইমনকে জিজ্ঞেস করলাম তুমি যখন আসছো তখন কত ছিল, ও বললো 100, তা এখন আছে কিন্তু হয়তো বা 60-65। আমাদের টার্গেট কিন্তু হল বাড়ানো, আমাদের টার্গেট কিন্তু হিন্দি ছবি এনে ব্যবসা করা না, আমাদের একটা টাইম লিমিটেশনও আমরা কিন্তু ওখানে দিব, আমাদের টার্গেটটা হলো আমাদের যেই হলগুলি হারিয়ে গেছে সেই হলগুলি ওনারা যেহেতু বারবার বলছে যে যে লোনটা দিচ্ছে, লোনের টাকা কিভাবে দিব, সেটা থেকেই পরিত্রাণ পাওয়ার জন্য কিন্তু আমাদের এই পরিকল্পনাটা। তো আমার মনে হয় যে এই ছবিটা যদি আগে তো আমাকে হল বাঁচাতে হবে, ছবি তো পরে আমার কণ্ঠাস হবে, ছবি তো আসলে এমনিতেও আমরা একটু কণ্ঠাস হয়ে গেছি, অনেকেই ছবি বানাতে চায় কিন্তু বলে কোথায় দেখাবো, সেই জায়গা থেকে যদি আমার 500 হলও যদি খুলে তাহলে তো খারাপ না, আর পরেরটা আসলে তো পরে দেখবো। টাকাটা কিন্তু রেডি আছে হল মালিকদের, আমরা শুনছি যে এই টাকাটা অনেকে নিচ্ছে না, ওই যে ওনাদের কাছে ছবি নেই, কন্টেন্ট নেই, উনি বললো যে আমি কী দিয়ে ছবি চালাবো, আমি কী দিয়ে আমার হলটা চালাবো, আমি যে 2% হোক 3% হোক লোনটা তো আমাকে 2 বছর পর ফেরত দিতে হবে, এটা ওনারা ভাবছে, সেটা ওনারা ভাবছে, কিন্তু আমার কাছে আমরা তো যেই শর্তগুলো দিয়েছি সেখানে আমাদের দেশীয় ছবিরও উপকার হবে, সেখানে আমাদের দেশীয় ছবিও বাড়বে, সেখানে আমাদের হলও বাড়বে, যে প্ল্যানিংটা শুনেন, সব কিছু রেগুলেশনের আগে একটা কি আসে, একটা যুদ্ধ আসে, সেই যুদ্ধটা নিতে আমি প্রস্তুত। এর মধ্যে আবার কেউ কেউ বলছেন যে আপনার দাবিটা অযৌক্তিক, আপনি একটু ক্লিয়ার করে বলবেন কি 10% লভ্যাংশ আপনি
কোন প্রেক্ষাপটে চেয়েছিলেন? আচ্ছা, এটাও যেমন আজকে মিটিংও কিন্তু এটা নিয়ে কথা হয়েছে, তো এটাও আমি সেদিনই এক্সপ্লেন করব। হ্যাঁ, কিছু তো কি বলছি, শর্ত মানে কি, তার মানে তো কিছু তো আমরা চেয়েছি। আর আরেকটা কথা হলো যে আমার শিল্পীদের জন্য তো কিছু লাগবে। যারা বলছে অযৌক্তিক, হ্যাঁ হতে পারে অযৌক্তিক, কিন্তু আমার এখানে বসে মনে হচ্ছে যে আমি যে এই যে এত বড় একটা প্ল্যাটফর্ম আমি খুলে দিব, সেটার সাথে তো আমাকেও কম্পিটিশন করে টিকে থাকতে হবে। তো টিকে থাকার জন্য তো আমার কিছু ফাইন্যান্স লাগবে, ঢাল তলোয়ার কিছু লাগবে, তো সেটার জন্যই আমার এরকম একটা চাওয়া ছিল। তো হল মালিকটা এবং ডিস্ট্রিবিউশনরা বলেছে যে আমি যেটা চাচ্ছি সেটা আসলে খুবই একটা অযৌক্তিক না, আর বাকিটা হলো আমরা 18 সংগঠনের সাথে কথা বলে কি চাচ্ছি কি চাচ্ছি না কি হবে কি হবে না সব ক্লিয়ার করব। আচ্ছা, চাঁদাবাজিটা তখনই হবে যদি টাকাটা আমি আমার না না আমি দিয়ে দেই যে চাঁদাবাজিটা তখনই হবে যদি আমি টাকাটা আমার ব্যাংকে নিয়ে যাই, আমার পার্সোনাল ফান্ডে নিয়ে যাই। চাঁদাবাজিটা তখন হবে না যদি আমি টাকাটা শিল্পী সমিতির ফান্ডে রেখে বুঝিয়ে দিই। আর এর মধ্যে আমি অনেক আসলে বড় দুটা কার্যক্রম করেছি, আমরা অনেক বড় একটা পিকনিক করেছি, আমরা ইফতার পার্টি করেছি, এবং যেটা হলো কি ইফতার মাহফিল করেছি। এখানে সবাই কিন্তু অলরেডি প্রুফ পেয়ে গেছে, নিপুণ কিছু নিতে আসেনি, দিতে এসেছে।